তো সেই জায়গাতে দাঁড়িয়ে এবার দেখ ভেক্টারে তোর কি কি কাজে লাগে ফার্স্ট পয়েন্ট কোন জায়গাগুলো তোর কাজে লাগবে এটা একটু আমাকে কেউ ক্লিয়ারলি বল দেখি কারা পড়েছিস কি কি পড়েছিস ভেক্টরে এতদিনে একটু ক্লিয়ারলি আমাকে উত্তরটা দে ভেক্টারে কতটা পড়েছিস মানে কি লাগে তিন বছর হয়েছে অনেক কিছুই শিখেছিস দেখো কারো কোনো আনসারই নেই মুখে যে দেখছে যে ডাইভার্জেন্স ফর্মুলা তারপরে কালের কার্ল বের করা ডাইভারজেন্স এর ফর্মুলা কার্ল বের করা এটা কোনো একটা সিস্টেমই নয় একটা জিনিসকে জানার তোকে ফিজিক্যালি ভাবতে হবে যে একটা আমার কাছে ভেক্টরস রয়েছে আমি কি ধরনের প্রবলেম এখানে ডিল করতে পারি তার মধ্যে আমাদের থ্রি ইম্পর্ট্যান্স ফর্মুলা আর দেয়ার নাম্বার ওয়ান যদি তিনটে ইম্পর্টেন্ট ভেক্টর ফর্মুলা দেখিস তিনটে ইম্পর্টেন্ট হচ্ছে কি নাম্বার ওয়ান ইজ স্টোক্স থিওরেম গ্রিনস থিওরেম গাউসিয়ান এই তিনটে থিওরাম আমাদের মেইনলি রয়েছে তো এই তিনটে থিওরামের স্টেটমেন্টস গুলো কি কি ছিল আমাদের দিস ওয়ার্ক স্টোকসিওরাম কি ছিল ইফ এ ইজ আ ভেক্টর দেন ক্লোজড ইন্টিগ্রাল সি এ ডট ডি আর দ্যাট ইজ ইকুয়াল টু ডাইভারজেন্স সরি কার্ল অফ এ ডট ডিএফ এইটা সিমিলারলি এটাকেই যদি স্টোকস থিওরেম ইন আ প্লেন দ্যাট ইজ নোন অ্যাজ গ্রিনস থিওরেম সেক্ষেত্রেও দেখ ইউ ক্যান রাইট ইট ক্লোজ ইন্টিগ্রাল সি এ ডট ডি আর এবার এটাকে যদি দুটো প্লেনে লিখিস তাহলে যদি এই এ ভেক্টরটার ভ্যালু এখানে

এইটা ছিল ফর্মটা এন্ড ডাইভারজেন্স থিওরেমের ফর্মটা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল এ ডট ডি এস দ্যাট ইজ ইকুয়াল টু ভলিউম ইন্টিগ্রাল ভি ডাইভারজেন্স অফ এ ডি এই তিনটে হচ্ছে তোর একেবারে ফান্ডামেন্টাল ফর্মুলা যেই তিনটে ফর্মুলার উপর তোর ভেক্টরটা দাঁড়িয়ে আছে মানে তোর যা পরীক্ষায় প্রবলেমস আসবে এই তিনটে ফর্মুলা বেসড প্রবলেম আসবে ঠিক আছে এবার শুধু এইটুকু নিয়ে তো আমাদের ডিল করলে চলবে না কারণ এছাড়াও মানে ভেক্টরের প্রিলিমিনারি জিনিসপত্র এখানে থাকে প্রিলিমিনারি ইন দ্য সেন্স অ্যাঙ্গেল ফাইন্ড আউট এই হাবি জাবি এগুলো থাকে জিনিসপত্র এখানে তো সেই রকম জিনিস বা কিছু প্রবলেমস নিয়ে টুডে উই উইল স্টার্ট দ্য সেশন আই এম অলসো অ্যাটাচিং দ্য প্রবলেমস হিয়ার সো লেটস টেক দিস ওয়ান

Find the gradient of the scalar and then make it a unit vector by dividing it with.

Now find its gradient. The gradient ta Grad phi. That is six x i cap plus six y j cap minus four z k cap. Now the points are given as.

Minus 4 k cap. And now the unit vector. So the unit vector is grad phi by mod of grad phi that is n cap unit normal. That is equal to 2 root 6 i cap minus 4 k cap divided by root over 2 root 6 square plus 4 square.

দেখ এইটা তোর ওই যে ফর্মুলা গুলো হয় যে গ্রেডিয়েন্ট অফ এ ডট বি হাবি যাবি এসব মনে রাখার দরকার নেই আমি বলছি এই এই প্রবলেম গুলোর জন্য ওইটাকে মনে রাখ কারণ ওই ফর্মুলাতে অনেকগুলো টার্মস ব্রেকিং রয়েছে ওই টার্মস গুলো লোকের মাথায় থাকে না বাট এই টাইপের প্রবলেম গুলোর জন্য দেখ ইউ হ্যাভ এফ ইজ আ কনস্ট্যান্ট ভেক্টর তাহলে এফ যদি কনস্ট্যান্ট এফ ইজ আ কনস্ট্যান্ট ভেক্টর

plus k cap del del z and that is operated on fx x plus f y y plus fz z in Italy what I am getting I am getting that fx i cap plus f y j cap plus fz k cap hence we are getting the f vector back again so option b is the correct answer একটা একটা প্রবলেম আমরা দেখবো আমি কোয়েশ্চেনটা লিখবো এখানে তো এই টাইপটাতে দেখ যদি আমি নাম্বার থ্রি দেখি যে কোয়েশ্চেনটা বলছে দা ইকুয়েশন of the plane tangent to the surface xyz that is equal to a at point 124 is option a x plus 2y plus 4z that is equal to 12 option b 4x plus 2y plus z that is equal to 12 option c x plus 4y plus z that is equal to 0 and option d x plus y plus z that is equal to 7 then any problem take a key code a code bomb ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বার করতে বলেছে ঠিক আছে তাহলে ট্যানজেন্ট প্লেন যদি আমার ইকুয়েশন বার করতে বলে সেটা কি রকম হয় সাপোজ এইটা হচ্ছে তোর একটা প্লেন দিস ইজ ইয়ার প্লেন দিস ইজ দা নরমাল টু দ্যাট প্লেন রাইট দিস ইজ দা নরমাল কম্পোনেন্ট অফ দা প্লেন এবার ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট মানে এর পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা অর্থাৎ এই যে ভেক্টারটা আছে এই ভেক্টারের সাথে এমন একটা ভেক্টার যার ডট প্রোডাক্ট উইল গিভ ইউ জিরো তার মানে ইট বি এদার অলং দিস অর দিস ডিরেকশন এই এইরকম একটা ডিরেকশনে হবে ওটা রাইট হ্যাঁ কিনা লেন্টার ডিরেকশনটা এরকম হবে না দাদা তুই যদি একদম সার্ফেসেও ড্র করিস তাহলে দিস ইজ দ্য ট্যানজেন্ট অফ দ্যাট সার্ফেস এটাই তো দাঁড়াচ্ছে আলটিমেটলি তো তাহলে তোকে কি কি করতে হবে দেখ যদি তুই একটা অঙ্ক যখন দেখছিস ইউ নিড টু থিঙ্ক ইট ফিজিক্যালি তোকে বলছি ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন তো ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন তো তুই ডিরেক্টলি ভেক্টর থেকে বার করতে পারবি তাহলে ইউ নিড টু ফাইন্ড আ নরমাল প্লেন ফার্স্ট এন্ড দেন ফাইন্ড আ প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্যাট দিস শুড বি দা মেথড right yes or no হ্যাঁ <laughs> দাদা তাহলে এইটা যদি মেথড আমার হয় তাহলে এই মেথডে যদি আমি দেখতে যাই তাহলে দেখ আমি সলভ করাটাই স্টার্ট করি একদম তাহলে সলভ যদি আমি করি তাহলে দেখ আমি ফার্স্টে আমার কাছে কি রয়েছে উই হ্যাভ এক্স ওয়াই জেড মাইনাস এইট দ্যাট ইজ ইকুয়াল টু জিরো দ্যাট ইজ ইকুয়াল টু ফাইভ আমি ধরে নিচ্ছি সো ইফ ফাইভ ইজ এক্স ওয়াই জেড মাইনাস এইট দেন রেড ফাইভ Y Z I कैप प्लस X Z J कैप प्लस X Y K कैप नाउ ग्रेडफाई एट वन टू फोर ग्रेडफाई एट वन टू फोर दिस दिस विल बी दैट Y Z मने फोर टू द एट I कैप प्लस X Z मने फोर J कैप प्लस X Y मने टू K कैप सो नाउ The normal component that is grad phi by mod of grad phi. That will be how much? That will be 8i cap plus 4j cap minus 2k cap divided by eta. na. এইটা আসছে দ্যাট ইজ এই টাই ক্যাব প্লাস ফোর জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ ডিভাইডেড বাই আহ চৌষট্টি 80 84 চুরাশি দ্যাট ইজ রুট ওভার এইটি দিস ইজ দা নরমাল কম্পোনেন্ট এবারে নাও লেট আসার অ্যান আদার লেন ইকোয়েশন Which gives a zero result as if we do, if we do, dot product with N cap. So, if this is the point, bolte ওই ভেক্টরটা কি হবে দেখ আমাকে পয়েন্টটা চেয়েছে 1 2 4 পয়েন্ট টেনজেনশিয়াল ইকুয়েশনের প্লেনটা কোথায় 1 2 4 পয়েন্টে চেয়েছে আমার তাহলে 1 2 4 পয়েন্টে ইকুয়েশন অফ দা প্লেন কি হবে ইকুয়েশন অফ দা প্লেন ইকুয়েশন অফ টেনজেনশিয়াল প্লেন অ্যাট

If this is original tangential plane, if the plane is tangential, गधे फेड माइनस थ्री होलो करने सर जी माइनस फोर हबे वन टू फोर आछे तो जी माइनस फोर सर ऐसा प्रिंटिंग भी चाहिए तो वो बुझे नहीं तो लें एन डॉट टी कैप तक किया होगा हमार एन डॉट टी कैप दैट विल बी कम एट आई कैप प्लस फोर जे कैप प्लस टू के कैप dot x minus 1 i cap plus y minus 2 j cap plus yep. z minus 4 k cap upon root over sorry 64 not 84 chilo root over 84 that is equal to zero if t is the tangential plane i can write that 8x minus 8 4y minus 8, 2z minus 8, that is equal to 0. So 8x plus 4y plus 2z, that is equal to 24. So this is the plane. The later cone option is the match. 4x plus 2y plus z that is equal to 12. Hence, option B is the correct one. Option B is the correct one. Okay. okay. Next, the character problem Cody. Do this one. Number five. এইখানে যে নাম্বার ফাইভটা আছে কপিং কোয়েশ্চেন এইটা কিভাবে সলভ করবি দেখ তোকে a ক্রস বি ক্রস c বলে দেওয়া আছে না he আর ইফ ই ডু a ক্রস বি ক্রস c a ক্রস বি ক্রস c এর ফর্ম কি হয় দেখ a ক্রস বি এখানে আমার ক্রস এর এখানে কি বলেছেন এ ক্রস বি ক্রস c o দ্যাট ইজ এইটা হয় এ ক্রস বি ক্রস সি এর ভ্যালু এবারে তাহলে দেখ আমার কাছে সি ডট এ আছে আর এদিকে এ ডট বি আছে তাহলে এই দুটো কি কি তাহলে আগে বার করি তাহলে আমার কাছে ভাইরাস ইট ইজ গিভেন দ্যাট এ ইকুয়াল টু জে প্লাস কে বি ইকুয়াল টু টু আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে

three आठ ए डी के उत्तर को तो minus two so as a result यह जगह तेरे यही वैल्यू टा पुट कोडी तो I will get a cross b cross c that is equal to b dot c dot plus c dot two Tale has the same direction to C. This is the correct answer. Is that clear? If clear, then I am proceeding to the next one. ओके यू डू दिस वन नंबर सिक्स जेटा So your next problem is this one. It' an easier and tell me the answer. রে তোর বক্তব্য কি শুনি

When unit sphere to like So my radius is one. So this is one unit. Every sphere to get a closed volume. Sphere sphere is a closed surface which creates a volume. inside it তাই না তাহলে ক্লোজ সারফেস যদি ইঞ্জের মধ্যে একটা ভলিউম হ্যাঁ তোমরা বলছি আলফা বিটা গামা তো তিনটেই তো জিরো হচ্ছে ঠিক আছে দেখছি আমি যদি আমার স্ফিয়ার একটা ক্লোজ সারফেস হয় ঠিক আছে তার মধ্যে একটা ভলিউম ক্রিয়েট হয় তো ইয়েস অর নো ইয়েস হয় তাহলে এটা যদি হয়

ডাইভার্জেন্ট অফ এ দ্যাট ইকাল এবার এটাকে যদি ছয় দিয়ে ভাগ করিস তাহলে আলফা বাই থ্রি প্লাস বিটা বাই সিক্স মাইনাস গামা বাই টু দ্যাট ইজ টু জিরো এটা মধ্যে একটা অপশন ছিল

ওই বইটাতে যদিও প্রিভিয়াস ইয়ার অনেকটাই সলভ করা আছে আর খুব একটা অ্যাডভান্সমেন্টও নেই বাট অ্যাজ আ রেফারেন্স তোদের কাজে আসবে সো लेट्स নেক্সট टेक दिस वन কনসিডার দ্য সারফেস ডিফাইন্ড বাই ax squared plus vy squared plus cz plus d that is equal to 0 where a, b, c, d are constants full stop. if n1 cap and n2 cap Are the unit normal vectors to the surface at the points XYZ equal to one, one, zero? and the 001 respectively and m cap is normal to both n1 and n2 cap Then m cap will be option A minus a i cap plus b j cap upon root over of a square plus b square. Option B 2 a i cap plus 2 b j cap minus c k cap upon root over. 4a squared plus 4b squared plus c squared. Option C: ai cap minus bj cap plus ck cap upon root over a squared plus b squared plus c squared. And option D that is bi cap minus aj cap root over of a squared plus b

Thank mm -hmm. you. Jim. হয়ে গেছে প্রবলেমটা দেখ এটা কি করে সলভ করা উচিত এই প্রবলেমটা তোকে সারফেস একটা বলে দেওয়া আছে আর এন ওয়ান এন টু ক্যাপ তোকে দুটো পয়েন্ট বলে দেওয়া আছে তাহলে সেই দুটোকে আগে ফাইন আউট কর তাহলে ফাইভ ইকুয়ালস টু A x square plus B y square plus C z plus D. Then grad phi 2 I A x by j cap plus two B y j cap plus C k cap. Now grad phi at one one zero that is two A i cap plus two B j cap and grad phi.

একটা নর্মাল আমি ড্র করছি উইচ ইজ তাহলে এই দুটো প্লেনের যে নর্মাল ডিরেকশন এই ডিরেকশনটা দিস ইজ মাই এই যে এই পারপেন্ডিকুলার ডিরেকশন ফ্রম দিস দিস ইজ মাই এম তাহলে এম ক্যাপ যদি বার করতে হয় তাহলে এন ওয়ান ক্যাপ ক্রস এন টু ক্যাপ করলেই তার পারপেন্ডিকুলার ডিরেকশনটা বেরিয়ে আসবে রাইট হ্যাঁ কি না বাকিরা বুঝতে পেরেছিস স্যার বলছিলাম যে ওই পাইয়ের যে ওয়ান ওয়ান জিরোতে আমরা বের করলাম

ওকে তাহলে এবার এই দুটোর যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে বেসিক্যালি দুটো প্লেন দুটো প্লেনের ইউনিট নর্মালের যদি ক্রস প্রোডাক্ট করি তার মানে দুটো প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন আমি পেতে পারি বা নর্মাল ডিরেকশন যেটা সেটা পেতে পারি আমি রাইট হ্যাঁ কি না হ্যাঁ দাদা দুটো প্লেনের কমন ডিরেকশন কেননা আমরা জানি কি যে ইফ

This is two A two B C 0, C I cap lucky. Are A D K that she J Cap So this is two B C I cap minus two A C J Cap.

Circle X X, plus Y Y. that is 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 equal to to This is And this Z. And the point. ঠিক আছে তাহলে আমার টোটাল জিনিসটা সিচুয়েটেড রয়েছে ওকে দিস ফার্স্ট পয়েন্ট নাও

স্টোকস থিওরেম ইউজ করতে পারি না ডাইরেক্টলি দাঁড়াও এটা চেষ্টা করি না আচ্ছা কর চেষ্টা কর Thank sure.

so as we know according to stroke's theorem that is closed integral c f dot dr that is equal to double integration s curl of f dot d s right curl of f ke find out kodi. এখান থেকে কি পাচ্ছি দেখ দেখ এবার এবারে একটা জিনিস আমার কোন টার্মটা লাগবে যেহেতু আমার টোটাল জিনিসটা আমার সারফেসটা এক্স ওয়াই প্লেনে ক্রিয়েট হচ্ছে তাহলে তার নর্মাল ক্যাপটা কি জেড ডিরেকশন সো আই অনলি নিড দা জেড ডিরেকশন হিয়ার জেড ছাড়া আমার আর কিছু চাই না এখানে সো আমি ডিরেক্টলি এখান থেকে কে ক্যাপটা নিয়ে নিচ্ছি এন্ড হোয়াট আই উইল গেট জেড কিউব মাইনাস ওয়ান সো নাও অ্যাপ্লাইং দ্য স্ট্রোকস থিওরেম আই উইল গেট

তোকে এখানে দেখ তে বলে দেওয়া ছিল তাই তো ঝেড ইক তোর কাছে গিভেন ছিল তাহলে তুই যখন জেড এর টার্ম পাচ্ছিস যেহেতু একটা পজিশনে প্লেনটা সিচুয়েটেড রয়েছে তো ভ্যারেভার ইউ গেট ইউ পুট হিয়ার ঠিক আছে এভরি ক্লিয়ার নেক্সট লাস্ট প্রবলেম ফর টু ডে বাকিটা তোদের হোমওয়ার্ক থাকবে অ্যান্ড আই ওয়ান্ট দিস হোমওয়ার্ক ব্যাক বাই টুমরো তোদের এমনিও কোনো কাম কাজ নাই এখন পরীক্ষা টরীক্ষা সব না আচ্ছা দাদা পরশু পরীক্ষা আছে কি পরীক্ষা আছে পরশু জেনারেল পেপারটা পরশু নেট ঠিক আছে তুই বাদ দে আর বাকিদের বাকিদের থেকে আমি পেয়ে যাই ঠিক আছে দ্য লাস্ট ওয়ান ফর টুডে

फ्लक्स वाले की समथिंग पासिंग थ्रू एन एरिया ताकि तो फ्लक्स बोले इफ एनी फील्ड पासेस थ्रू एनी स्पेसिफिक एरिया

কোথা থেকে হচ্ছে দেখ এই জিরো 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 পয়েন্ট থেকে আপ টু ওয়ান তার মানে এবার এই যে পয়েন্ট থেকে আমার সার্ফেসটা যেখানে সিচুয়েট হয়েছে সেই পয়েন্টে এক্স এর ভ্যালু কত সারফেসটা যদি আমার y ইকুয়াল টু ওয়ান এ সিচুয়েটেড হয় এই পয়েন্টে x এর ভ্যালুটা কত রেদার যদি y ডিরেকশন হয় এটা dy তো লেখা যাবে না এটাকে আমি dx dz লিখতে পারি y ডিরেকশন তো তাহলে dx dz লিখতে পারি এরিয়া যেহেতু বলা আছে ঠিক এবার আমার যেটা পয়েন্ট হচ্ছে আমার সার্ফেসটা বরাবর আমার ফ্লাক্স বেরোচ্ছে সারফেস সিচুয়েটেড রয়েছে আমার এই জায়গাটাতে কি এই সারফেসটার এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এবার ফ্লাক্স আমার এইভাবে বেরিয়ে যাচ্ছে টোটালটা তাহলে ফ্লাক্স ইস মুভিং ফ্লাক্স ইজ মুভিং সার্ফেস ইস ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তাহলে এক্স আর জেড ডিরেকশন এর মধ্যে আমার ভ্যারিয়েশনটা বার করতে হবে সিন্স তাহলে ইন্টিগ্রেশন উইল বি পয়েন্ট ওয়ান तो दिस इज इंटीग्रेशन एक्स इक्वल टू जीरो टू वन इंटीग्रेशन सेड इक्वल टू जीरो टू वन थ्री एक्स माइनस सेड स्क्वायर डीएक्सडीजेड राइटर डीजेडडीएक्स हमी कोड़ी ये टाइपे ठीक आ चूका है डीजेडडीएक्स कोल्ड ले हमी हंडे की पत्थर एंड गेटिंग इंटीग्रेशन एक्स इक्वल टू जीरो टू वन 3x z from 0 to 1 minus z cubed by 3 from 0 to 1 total ter by the director dx so this is equal to integration 0 to 1 3x minus 1 by 3 dx so this is Three into X squared by two from zero to one minus one by three X from zero to one. So this will give me three by two minus one by three. So this is six one point one seven.

आज के की बार संडे ठीक so, like है सो आई एम स्टॉपिंग टुडे हियर होप यू लाइक इट गुड बजे पीडिएफ टे पीडीएफ रेक अच्छा ठीक है हम्म हम्म चल टाटा